नमस्कार बंधुरा, लाली रान्नाघरे आपनादेर सबाइके आरो एकबार स्वागत जानाई। आज आमी रान्ना करब सम्पूर्ण निरामिष एकटी पद, सेटार नाम हलो आलू मालाई। आलू मालाई एकटी मिष्टी मिष्टी पद एबं एटा आपनारा गरम गरम भात पोलाओ परोटा रुटी सब किछुर संगे खेते पारबेन। हलक करे बोलते पारी आपनादेर एटा खूब भालो लागबे। তাহলে এখন আমরা দেখে নিই আমার এই রান্নাটা করতে কি কি লাগছে। আমি নতুন আলু নিয়ে নিয়েছি এখানে 1 কেজি মিডিয়াম সাইজের। আলুটা আমি ভালো করে ধুয়ে আবার জলে ভিজিয়ে রেখেছি যাতে সম্পূর্ণ ময়লা আমার চলে যায়। সাদা তেলে রান্না করব। আমার ঘি লাগবে একটু, কিশমিশ, মটরশুঁটি, ঘন দুধ এটা আমার লাগবে, একটু জল লাগবে। এখানে নুন চিনি পরিমাণ মতো, অল্প শুকনো লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো রাখবো। ফোড়ন দিতে আমার লাগবে তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা কিছুটা লাগবে। আর একটা জিনিস লাগবে, এটা অর্ধেক পেঁয়াজ আছে, টমেটো, কিছুটা কাজু। এটা আমি গরম জলে একটু স্টিম করে নেব, তারপর মিক্সিতে বেটে নেব। তাহলে প্রথমে আমি আলুটাকে প্রেশার কুকারে দুটো সিটি মেরে নামিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আর এটাকে এই টমেটো পেঁয়াজ আর কাজুকে স্টিম করে বেটে নেব। তারপরে আমি আসল রান্নার প্রণালীতে চলে যাব। তাহলে এখন আমি আসছি, এগুলো করে তারপরে আবার আসছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়েছি। আর পেঁয়াজ টমেটো কাজুটা সেটাও আমি স্টিম দিয়ে বেটে নিয়েছি। এই আলুর মধ্যে আমি এবার একটু এই হাফ চা চামচ নুন দিলাম, হাফ চা চামচ চিনি দিলাম আর হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। এটা মাখিয়ে নিয়ে আমি এই আলুগুলো ভেজে নেব, ভেজে তুলে নেব। এদিকে কড়াইয়ে আমার তেল গরম হয়ে গেছে, আমি আলুটা ছেড়ে দেব। ভাজাটা আমার হয়ে গেছে, এখানে তেলের মধ্যে আমি পুরো দমের আলুগুলো ভেজে নিলাম। এবার আমি এটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। আলু যে ভেজে রেখেছিলাম সেই তেলটার মধ্যেই আবার আমি 1 চা চামচ ঘি নিয়ে নিলাম। যে ফোড়নগুলো দেব, গোটা গরম মশলা, তেজপাতা আর কেটে রাখা 5টা কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি মটরশুঁটিটা দিয়ে ঢেকে দেব। আমি এবার কাজু টমেটো আর পেঁয়াজ বাটাটা মটরশুঁটির মধ্যেই দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেবো এটা, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপরে এর মধ্যে লঙ্কা, নুন, চিনি এগুলো সব দেব, একটু ভেজে নিচ্ছি আমি। এর মধ্যে আমি কিছুটা 2 কেজি চামচ মতো কিশমিশ দিয়ে দিলাম। এবার দেব লঙ্কা, 1/2 চা চামচ দিলাম, চিনি দিলাম 1 চা চামচ, আমি আলু মাখার সময় 1 চা চামচ দিয়েছিলাম, নুন স্বাদ অনুযায়ী পরে দেখতে হবে, গরম মশলাটা একদম নামানোর সময় দেব। এবার একটুখানি এতে কষিয়ে নিয়ে আমি আসছি। সমস্ত মশলাটা আমার কষানো হয়ে গেল, এবার এর মধ্যে আমি এই ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম।
আলুটা সম্পূর্ণ মাখিয়ে নেব এবার। এই অল্প একটু সময় এটা কষিয়ে নেব। আলু তো এমনি নুন দিয়ে আমি ভেজেছি, অল্প একটু নুন চিনি লঙ্কা দিয়ে এবার এই সম্পূর্ণ মশলাটা ভালো করে মেখে গেল। এর মধ্যে আমি আগে থেকে ঘন করে ফুটিয়ে রাখা যে দুধ সেটা দিচ্ছি। দুধটা আপনারা ছোট কাপের এক কাপ নেবেন। আর এই সময় একটা কথা বলি বন্ধুরা, আমার একটু কিছুদিন ধরে মনটা একটু খারাপই আছে, এবং আমার একার না, আমি দেখছি এখন ইউটিউব চ্যানেলে গেলেই অনেকেরই, আমার অনেক বন্ধুদেরই মন খারাপ, কারণ সাবস্ক্রাইবগুলো হওয়ার চেয়ে বেশি কেটে যাচ্ছে। কেন যে কাটছে সেটা আগে বুঝতাম না, কিন্তু আমি কিছুদিন হলো দেখেছি, দু একদিন হলো আগে দেখেছি আমার এক বন্ধু শেয়ার করেছেন যে তারও খুব মন খারাপ এবং তার অনেকগুলো সাবস্ক্রাইব কেটে গেছে। দেখো, যারা আমার চ্যানেলটাকে দেখছো তাদেরকে আমি বলি যে অল্প একটু মানে চ্যানেলে এসেই এক মিনিট দেখে নিয়েই একটা আন্দাজ করে একটা কমেন্ট একটা লাইক কি সাব করে এটা যাবে না, কারণ সেটা হলে কি হবে, দুপক্ষেরই অপকার। তার জন্য বলছি আমি যে একটু সময় করে দেখুন, হাতে সময় নিয়ে পুরো ভিডিওটা দেখবেন, এবং আমি কিন্তু সেটাই করি, আমি পুরো ভিডিও দেখি, কারণ আমার তো ইচ্ছে করে যে রান্নাটা কেমন করে করলো সেটা তো শিখবো। আমি শুধু প্রথমটা দেখে দিলে তো আমি শিখতেও পারলাম না, উপরন্তু আমার খারাপও হলো, এটা অপকারও হলো সকলেরই। তো আমি চাই আপনারা আমার ভিডিওটি পুরোটা দেখুন, বিশাল বড় তো রান্নার একটা চ্যানেল হবে না আমাদের, অল্পই হবে, তো সেটা দেখুন। আপনার মন্তব্য ভীষণ দামি, আপনাদের প্রত্যেকের মন্তব্য কমেন্ট আমার ভীষণ দামি আমার কাছে, তো আপনারা সেটা করে আমাকে কমেন্ট করুন, আপনাদের সাবস্ক্রাইব দেওয়া হলে দেবেন, আমি তো অবশ্যই দেব, এবং আমি পুরোটা দেখে তবেই দিই সম্পূর্ণটা। তো এইটুকু আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল। তো এবার এটা গামাখা হয়ে গেছে সম্পূর্ণটা, এই দেখুন এই সময় হয়ে গেছে পুরোটা। এবার আমি আবার এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, গরম মশলা হাফ চা চামচ সেটা দিয়ে দিলাম, রান্নাটা আমার হয়ে গেছে। রান্নাটা দেখে এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় বন্ধুরা, ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে পরিচিত লোকদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব যারা করোনি এখনও, নতুন যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের সকলের জন্য আমার রইল আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আমি এবার রান্নাটাকে অন্য একটা সার্ভিং বলে দিয়ে তারপরে আসছি। বন্ধুরা, আলু মালাই রেসিপিটি আমার হয়ে গেল, আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন, আমি হলপ করে বলতে পারি আপনাদের এটা প্রত্যেকে খুব ভালো লাগবে। আর আগামী আবার নতুন চ্যানেল দেখার রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সামনে একটা ভালো চ্যানেল নিয়ে রান্না নিয়ে আসছি আমার চ্যানেলে, সবাইকে আমি ততদিনের জন্য নমস্কার জানাই।